আসসালামু আলাইকুম কেমন আছো আশা করি নিশ্চয় তোমরা ভালো আছো এই কোভিড নাইন্টিনের মহামারীতে তোমরা সকলে ঘরে নিজ নিজ ঘরে অবস্থান করবেন এবং নিরাপদে থাকবে আমি মোহাম্মদ সাইদুজ্জামান খান জুনিয়র ইন্সট্রাক্টর আমি এখন ষষ্ঠ পর্ব গ্লাস টেকনোলজির গ্লাস পোটা ওয়ান বিষয়ে বারো নম্বর ওয়ার্ডে পাঠদান করবো তোমরা মনোযোগ সহকারে শুনবে আশা করি উপকৃত হবে এ অধ্যায়ে আমরা যা যা জানবো তা হল অপাল গ্লাস কি অপাল গ্লাসের কাঁচামাল অপাল গ্লাস তৈরির একটি কম্পোজিশন উৎপাদন পদ্ধতি এবং উহার গুণাবলী ও ব্যবহার অপাল গ্লাস কি অপাল গ্লাস হল অস্বচ্ছ ও অবৃদ্ধ কাজকে অপাল গ্লাস বলে অপাল গ্লাস তৈরি করার জন্য নির্দিষ্ট কিছু কাঁচামাল ব্যবহার করা হয় যেমন সিলিকা স্যান্ড সোডায়াস লাইমস্টোন ডলোমাইট বোরাক্স পটাশিয়াম অক্সাইড জিরকোনিয়াম অক্সাইড টিন অক্সাইড কালেট কার্বন ইত্যাদি এখানে দেখো আমার মেজর যে কাঁচামালগুলো যেমন সিলিকা সোডা লাইম ডলোমাইট বোরাক্স পটাশ এগুলি গ্লাসের মেজর কাঁচামাল এখানে জিরকোনিয়াম এবং টিন এই দুইটি একটি ব্যতিক্রম ধরে কাঁচামাল সাধারণত গ্লাস অস্বচ্ছ করে থাকে যেহেতু অফাল গ্লাস অস্বচ্ছ গ্লাস এখানে এই জিরকোনিয়াম এবং টিনের কারণে গ্লাস অস্বচ্ছ হয়ে থাকে অফাল গ্লাসের উৎপাদন পদ্ধতি সাধারণত আইস মেশিনের সহায়তায় অফাল গ্লাস উৎপাদন করা হয় আইএস মেশিনের সাহায্যে দ্রব্য উৎপাদন কৌশল আমরা পূর্বেই জেনেছি ইহা দ্রব্য উৎপাদন করা একটা অত্যাধুনিক মেশিন কাঁচামাল গলন হতে শুরু করে প্যাকিং পর্যন্ত পুরো প্রক্রিয়াটা অটোমেটিক যাহা অটোমেশনের মাধ্যমে পরিচালিত হয় আমরা আগে জেনেছি যে আইএস মেশিন একটা স্বয়ংক্রিয় মেশিন যেটা কাঁচামাল গলন থেকে শুরু করে টোটাল উৎপাদন প্রক্রিয়া অটোমেটিকলি হয়ে থাকে এটা গ্লাস ফেব্রিকেশন টু বিষয়ে আমরা এরপর বিস্তারিত পড়েছি সেখান থেকে তোমরা সহায়তা নিয়ে নিবে অপাল গ্লাসের কি সূত্রটি আছে সেখানে আমি কি সূত্রটি দেওয়ার চেষ্টা করছি সেগুলো হলো ব্যসিস্টন ত্রুটি আছে রিফেক্টরি সিস্টম ত্রুটি আছে অগলিত কাজ ত্রুটি পিনহোল ত্রুটি র মেটিরিয়ালস ত্রুটি দ্রব্য গঠন বিকৃতি ত্রুটি কালার ত্রুটি অ্যানেলিং ত্রুটি এখানে ব্যাসিষ্ট ত্রুটি মূলত অতি মোটা দানার বালু ব্যবহার করলে ব্যাসের মধ্যে কোনো উপাদানের মধ্যে হেভি মিনারেলসের উপস্থিতির কারণে ব্যাসের মধ্যে যদি ফরেন মেটেরিয়ালস উপস্থিতি থাকে ভিজা বা দলা পাকানো কাঁচামাল ব্যবহার করলে ময়লাযুক্ত কালেট ব্যবহার করলে ব্যাস মিশ্রণ অসমসত্ব হলে ব্যাসের গলনের জন্য পর্যাপ্ত সময় না দিলে সাধারণত এই ব্যাস স্টোন ত্রুটিটা গ্লাসের মধ্যে পরিলক্ষিত হয় রিফিক্টরি স্টোন ত্রুটি এটি মূলত ফার্নেসে গ্লাস লেভেলের নিচে বা গ্লাস লেভেলের উপরে যে কোনো অংশে রিফেক্টরিসের কোনো কারণে রিফেক্টরিস কোনো কারণে ভেঙে ছোটো টুকরো বা কণার আকারে গ্লাসের মধ্যে পড়লে এবং ময়লাযুক্ত কালেট ব্যবহার করলে সাধারণত রিফেক্টরিস স্টোন ত্রুটি গ্লাসের মধ্যে দেখা দেয় অগলিত কাজ দ্রব্যের মধ্যে মধ্যে অগলিত ব্যাস গ্লাসের একটা ত্রুটি নির্দিষ্ট সীমার রোদে ফার্নেসের তাপমাত্রা বৃদ্ধি করলে ব্যাসের মধ্যস্থিত ফ্লাক্সিং ম্যাটেরিয়ালসগুলো সমূহ দ্রুত গোলে নিচে শুয়াইয়া যায় ফলে সিলিকা গ্লাস থেকে পৃথক হয়ে পড়ে এই পৃথক ও মুক্ত সিলিকা অগলিত অবস্থায় থেকে যায় পিনহুল ত্রুটি গলিত গ্লাসের মধ্যে সিডস এবং বাবলস যদি থাকে তাহলে গ্লাসের মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র সিদ্ধ এক ধরনের ত্রুটি দেখা যায় এটা পিনহুল ত্রুটি নামে পরিচিত র ত্রুটি কাঁচামালের ত্রুটির কারণে গ্লাসে যে ত্রুটি সৃষ্টি হয় তার মধ্যে কাঁচামালে কণা রাখার ও কাঁচামালে অপদ্রব্যই প্রদান অর্থাৎ আমাদের কাঁচামালে সেই কাঁচামালের কণা রাখার একটা নির্দযোগ্য সাইজ হইতে হবে এবং কাঁচামালের অপদ্রব্য থাকা যাবে না দুইটা থাকলে তাহলে গ্লাসের মধ্যে রমের ত্রুটি দেখা দেবে দ্রব্যের গঠন বিকৃতি মোল বেশি উত্তপ্ত থাকলে এবং দ্রব্যের গঠন ধরে রাখবার মতো ঠান্ডা হওয়ার পূর্বেই মোল থেকে দ্রব্য অপসারণ করলে সাধারণত ত্রুটি দেখা দেয় কালার ত্রুটি আমরা যে অফাল গ্লাস ব্যবহার করি এর জন্য নির্দিষ্ট কিছু কাঁচা মাল ব্যবহার করি কাঁচা মালের মধ্যে যদি কোনো কালারিং অক্সাইড বা কালারিং এজেন্ট যুক্ত থাকে তাহলে গ্লাসে আমি যে পণ্য ছোট তার বিপণ্য দিয়ে দেবে কারণ অ্যাটমসফিয়ার একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা একটা নির্দিষ্ট অ্যাটমসফিয়ার যেহেতু গ্লাস তৈরি করি এজন্য নির্দিষ্ট কালারিং এজেন্ট সেখানে না থাকলে আমার ভিন্ন একটা কালার দিয়ে দেবে অ্যানেলিং ত্রুটি কাসকে আমরা সুনির্দিষ্ট তাপমাত্রা অ্যানেলিং করে থাকি সেই অ্যানেলিংয়ের কোনো ধরনের ব্যর্থ ঘটলে গ্লাসের মধ্যে এক ধরনের ত্রুটি দেখা যায় সেটা অ্যানেলিং ত্রুটি নামে পরিচিত অপার গ্লাসের কিছু গুণাবলী এখানে দেওয়া আছে সেটা হলো অপার গ্লাস অস্বচ্ছ আলো অবৈধ হয়ে থাকে অপাল গ্লাস যথেষ্ট রাসায়নিক রে প্রতিরোধ হয়ে থাকে এই গ্লাস যথেষ্ট যান্ত্রিক সম্পন্ন হয়ে থাকে যথেষ্ট ইম্পেকিস্ট্যান সম্পন্ন হয় অপার গ্লাসের গলন তাপমাত্রা পনেরোশো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস এবং অ্যানেলিন তাপমাত্রা দুই ছয়শো ডিগ্রি সেলসিয়াস অপার গ্লাসের ঘনত্ব সাধারণত দুই দশমিক দুই গ্রাম পার্সিসি অপার গ্লাসের কিছু ব্যবহারের ক্ষেত্র আছে সেটা হলো উজ্জ্বল শক্ত ও গাছ সহনীয়তার কারণে নাস্তা টেবিলে কাপ বোর্ড বোতল গ্লাস পানির গ্লাস প্রভৃতি কাজ সামগ্রী তৈরিতে তফল গ্লাস ব্যবহার করা হয় ওষুধ শিল্পে এবং ব্যবহারের শিল্পে বিভিন্ন ধরনের কাজ সামগ্রী তৈরিতে অফার গ্লাস ব্যবহৃত হয় এছাড়া বিভিন্ন ধরনের ফ্লাইট লাইট ফটো ফ্ল্যাশ লাইট নির্দেশক বাতি তৈরিতে এই গ্লাস ব্যবহৃত হয়ে থাকে তোমাদের একটা বাড়ির কাজ দৃষ্টি সেটা হলো আপার ক্লাসের সংঘর্ষ উৎপাদন প্রক্রিয়া বর্ণনা রেখে অ্যাসাইনমেন্ট আকারে শ্রেণীর শিক্ষকের নিকট অর্থাৎ আমার নিকট জমা দেবে সবাইকে ধন্যবাদ সবাই নিরাপদে থাকবে সুস্থ থাকবে এই কামনা করছি